যে ভূমি অভিন্ন ব্রজমুণ্ড, জয়তি গৌর খৌনি, কত মা পুণ্য তীর্থাবতংস, প্রায়া কবি কর্ণপুর তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে গৌরমণ্ডল ভূমি মহিমা লিখছেন। ভক্তি মহারানী অসহায় মলিন বয়ান ভক্তি মহারানী কাঁদছে, আজ আমি অসহায় নিরাশ্র, আজ আমি দুর্বল, জ্ঞান বৈরাগ্য সৌর সদাচার ত্যাগ তিতিক্ষা সত্য দান ক্ষমা উপরতি, আমার বন্ধু বান্ধব যারা তারা কোথায় কলি কর্তৃক বিতাড়িত উৎক্ষিপ্ত উন্মূলিত হয়েছে, আজ আমি একাকিনী কলি ভয়ে, ভক্তি মহারানী দেখছেন কলির তাণ্ডব চারিদিকে, সত্য সদাচার সংযম দয়া প্রীতি মৈত্রী সংহতি সমস্ত কলির বান্ধব যারা তারা এদেরকে তাড়িয়ে দিয়েছে ভারতের থেকে, এরা কোথায় অজ্ঞাত বাস করছে, কেউ কি একাকী অসহায় ভাবে বাঁচতে পারে, ভক্তি মহারানী মলিন বদন কে আমাকে আশ্রয় দেবে, সারা ভারতবর্ষ ঘুরছি, আমার প্রিয় ভ্রাতা তারা কোথায়, বৈরাগ্য জ্ঞান আমার আত্মীয় স্বজন এইভাবে অসহনীয় দুঃসহ জ্বালা একাকিত্বের, হঠাৎ একটা দৈব বাণী হলো যে এই ভারতবর্ষের ভিতরে শ্রী গৌরমণ্ডল ভূমি জয়তি জয়তি গৌর সৌনি পুণ্য তীর্থাবতং প্রায়া, সমস্ত পুণ্য তীর্থগণের শিরভূষণ স্বরূপা অখণ্ড গৌরব দেশ, যেই গৌরমণ্ডল ভূমিতে নবদ্বীপ নামনি পুরী রাজতে, নবদ্বীপ নামক পুরী শোভা পাচ্ছে ঠিক যেন বক্ষে কণ্ঠের পদক, গৌরমণ্ডলের প্রাণ নবদ্বীপ ধামকে নিয়েই তো গৌরমণ্ডলের এত মহিমা এত গর্ব, ভগবতী ভাগীরথীকে নিয়ে যশ্যাম চামি কর রুচে ঈশ্বর স্বাবতার, যেখানে চামি কর মানে সুবর্ণ স্বর্ণবর্ণ কনক কোশিত কাঞ্চন কান্তি ঈশ্বরের অবতার, আর কোথায়ও নয় এই নবদ্বীপে এই নদিয়া, এই জন্য এই গৌরমণ্ডল ধন্য পুণ্য তীর্থগণের শিরভূষণ স্বরূপা, যে নবদ্বীপের প্রতি ঘরে ঘরে ভক্তি পরিস্পন্দতে, ভক্তি মহারানী নৃত্য করে বেড়াচ্ছে প্রেম ভক্তি, এই একটা দৈব বাণী ভক্তি মহারানী শুনতে পেলে চৈতন্য চন্দ্রোদয় নাটক, নাটক তো ভক্তি মহারানী সারা ভারত খুঁজে বেড়াচ্ছে সর্বত্র কলির চিত্র,
খুব ক্ষীণ ছিলেন, কাঁদছিলেন, বেদনা হতা, লাঞ্ছিতা, পদদলিতা, বিতাড়িতা, কলিকে কলিত ভক্তি মহারানীকে তাড়িয়ে দিয়েছে সব গণের সঙ্গে, অধর্মের পতাকা উঠছে পথ করে, সব সেনাপতি চারিদিকে দিগ্বিজয় করছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা দেশ কলহ, এরা হচ্ছে কলির সেনাপতি, অধর্মের বন্ধু, অধর্মতার মহামন্ত্রী, আর উনি হচ্ছেন যুগের রাজা, ওনার বিরোধিতা ভক্তিকে তাড়িয়ে দিয়েছে একেবারে দেশের থেকে, পেলেই শেষ করব। উনি লাঞ্ছিতা নিপীড়িতা হয়ে খুঁজছিলেন আত্মীয় স্বজনরা কোথায় অজ্ঞাত বাসে গেছে, এদের তো মৃত্যু সম্ভব নয়, কলি এদেরকে কি করে মারবে, এটা তো অসম্ভব, অধর্ম কি করে নিঃশেষ করবে, সত্য দয়া ক্ষমা শ্রদ্ধা ত্যাগ তপ এদেরকে অধর্ম কি করে প্রাণে মারবে, আমার তো বিশ্বাস হয় না যে মেরে ফেলেছে, খুঁজে দেখি না এরা কোথায় আছে, এই হঠাৎ খুঁজতে খুঁজতে আর পান্না পান্না শেষে দৈব বাণী হল, জয়তি গৌর খৌনি কতমা পুণ্য তীর্থাবতংসা যস্মিন নবদ্বীপ নাউনি পুরী যস্যাম চামি কর রুচি ঈশ্বরস্যাবতার। শ্রী গৌরমণ্ডলের মহিমা গ্রন্থখানি লেখা হয়েছে কাঁচরাপাড়ায় বসে শিবানন্দ সেনের পুত্র কবিকর্ণপুর, এত সুন্দর।